সামাজিক জীবনে এমন কিছু কথা কর্ম আকীদা প্রচলিত আছে যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে আপনার নীতি আদর্শের মিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর অনুসরণ করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো, যে নবীর ইত্তেবা করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা মানতুম বিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আকীদা পোষণ করেছেন ওইভাবে যদি পৃথিবীর মানুষ আকীদা পোষণ করে, ফাকাদিহি তাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়ুদিল্লু বিহি কাসিরা ওয়াইহদি বিহি কাসিরা, আল্লাহ বলছেন এই কোরআন থেকেই মানুষ হেদায়েত পাবে, এই কোরআন থেকেই মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, এই কোরআন পড়েই মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, এই কোরআন পড়েই মানুষ পথভ্রষ্ট হবে। ব্যাপার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 26 আয়াতে বলছেন, মানুষ এই কোরআন পড়েই জান্নাতমুখী হবে, মানুষ এই কোরআন পড়েই জাহান্নামে চলে যাবে। কি ব্যাপার? হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আনিল খায়রি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনগণ জিজ্ঞাসা করত কোন কোন কাজে কল্যাণ, শুধু কল্যাণের জিজ্ঞাসা। ওয়াকুনতু আসআলুহু আনিশ শাররি, আর আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ কোন কোন কাজে অকল্যাণ, মা খাফাতা ইউদ্রিকানে, যাতে করে অকল্যাণ আমাকে পেয়ে না বসে, যাতে করে অকল্যাণ থেকে ফেতনা থেকে আমি বেঁচে থাকতে পারি। তাই তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেতনা কোনটা, কোন কাজ করলে ঈমান আমল নষ্ট হবে, কোনটা আমাদের জন্য অকল্যাণ, এগুলি আমরা জিজ্ঞাসা করতাম। এই রকম জিজ্ঞাসা করতে করতে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন শাররিন, আমরা জাহেলি যুগে ছিলাম, অকল্যাণের যুগে ছিলাম, ফাজাআনাল্লাহু বিহাদাল খায়রে, আল্লাহ আমাদেরকে কল্যাণের যুগে নিয়ে এসেছেন, ফাহাল হাদাল খায়রে মিন শাররিন, আচ্ছা আপনি বলেন তো যে এই যে কল্যাণ আছে এই কল্যাণের পরে কি অকল্যাণ হবে? তিনি বলছেন হ্যাঁ অকল্যাণ হবে। আমি আবার জিজ্ঞাসা করলাম, এই যে কল্যাণের পরে অকল্যাণ হবে, এই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? তিনি বলছেন হ্যাঁ আবার কল্যাণ আসবে, অফিহি দাখানুন, তবে সেটা হবে ঘোলাটা ধোয়াটা অস্পষ্ট। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা দাখানুহু, অস্পষ্ট ঘোলাটা ধোঁয়াটা কল্যাণ কাকে বলে? কল্যাণ হলে একেবারে সলিড নির্ভেজাল কল্যাণ হবে, কিন্তু ধোঁয়াটা কল্যাণ আমি বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, কওমুন ইহাদুনা বিগারি হাদি তারিফু মিনহু তুমকিরু, শোনো আমার পরে জমিনে কিছু সময় যুগ চলে আসবে যারা আমার সুন্নাহ অনুযায়ী, আমার নীতি অনুযায়ী, আমার মানহাজ অনুযায়ী চলবে না, নিজেদের তৈরি করা মাঝহাব মতবাদে চলবে। শোনো, তখন মাঝহাব মতবাদে যখন চলবে, নিজেদের তৈরি করা দিন মতবাদে যখন চলবে, ওটাই ঘোলাটা, তাদের মধ্যে আমার কিছু সুন্নাত পাবা আর কিছু নষ্ট দিন পাবা। এরপরে হুযাইফা ইবনুল ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ নাম আসবে, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, এত অকল্যাণ পেয়ে বসবে তোমাদের উপরে যে এক শ্রেণীর বক্তা বের হবে যারা জাতিকে বক্তব্য দিয়ে জাহান্নামমুখী করবে, জাহান্নামে নিয়ে যাবে। তখন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বলছেন, কি বললেন? সিফহুম লানা, আল্লাহর নবী আপনি তাদের পরিচয় দেন তো, বক্তাদের পরিচয় বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম মিন জিলদাতিনা, তারা হবে মুসলিম, ওয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, মান আজাবাহুম ইলাইহা কানাফু ফিহা, এই বক্তার বক্তব্য যারা শুনবে
বক্তাও জাহান্নামে যাবে, যারা মেনে নিবে তারাও জাহান্নামে যাবে। এবারে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফামা আদরাকানি যালেক, যদি এই যুগটা আমি পাই তাহলে কি করব। তখন রাসূল বলছেন, তালজামু জামাতাল মুসলিমিন ইমামাহুম, তখন যারা সহি হাদিস কোরআনের উপরে জামাতবদ্ধভাবে থাকবে তাদের জামাতকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন থাকা যাবে না। হুযায়ফা বলছেন, যদি পৃথিবীতে কোনো জামাত না থাকে, রাসূল বলছেন ওয়ালাউ তাআজ্জা বি আসলি শাজারাতিন, তাহলে গাছের শিকড় কামড়িয়ে ধরো, ওয়ান তালা জালেক হাত্তা ইউদরিকাকাল মাউত, ওই গাছের শিকড় কামড়িয়ে থেকে থেকে ওখানে গাছপালা পাতা খেয়ে মারা যাও, তারপরও জাহেলিয়াতের সাথে আপোষ হয় না, শিরকের সাথে আপোষ হয় না, বেদাতের সাথে আপোষ হয় না। কেন? যেই বেদাতের সাথে তুমি আপোষ হবা, শিরকের সাথে আপোষ হবা, যারা শিরক করে আর যারা আপোষতায় মেনে নেই, দুজনকেই আল্লাহ জাহান্নামে দিবেন। অত্র হাদিস সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর বক্তা বের হবে, বক্তব্য দিয়ে শ্রোতাদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম। আল্লাহ বলছেন, কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, কোরআনই মানুষকে পথভ্রষ্ট করে। তার মানে এক শ্রেণীর বক্তা কোরআনের এই আয়াতকে বিকৃত করে ফেলে দিবে, কোরআনের আয়াতকে নিজের মতো করে বুঝবে। বর্তমান পৃথিবীতে আজকে যে মুসলিম দল শত শত দলে বিভক্ত হয়েছে, শত শত ফেরকায় বিভক্ত হয়েছে, তার একটা মূল কারণ হচ্ছে কোরআন সুন্নাহ নিজেদের মতো করে বোঝার কারণে। অথচ কোরআন সুন্নাহ বুঝতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। মাওলানা সাহেব নিজের মতো করে কোরআন বুঝেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা 1450 বছর পূর্বে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা মানতুম বিহি, যদি তোমাদের বুঝটা, যদি তোমাদের কোরআন সুন্নাহর বুঝ নবীদের মতো হয়, নবীর মতো হয়, সাহাবাদের মতো হয়, তাহলেই তোমরা হেদায়েত পাবা। কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা কোরআন হাদিসের বিকৃত অর্থ করছে, নিজেদের মতো করে কোরআন আয়াতকে বুঝে জনগণকে বোঝাচ্ছে। অথচ কোরআন হাদিস নিজেদের মতো করে বোঝার কোনো সুযোগ নাই, কোরআন হাদিস বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেইভাবে বুঝেছেন। আপনাকে দেখাই কোন বক্তা, কোন শ্রেণীর মানুষ, কোন শ্রেণীর আলেম কোরআনের আয়াতকে বিকৃত করে মানুষকে প্রতভ্রষ্ট করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, সূরা কাহাফ 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ যাকে হেদায়াত দেন সে হেদায়াত প্রাপ্ত হয়, ওয়ামাই ইউদুলিল ফালাং তাজদালাহু ওয়ালিয়াম মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। এই যে মুর্শিদ শব্দটা পেয়ে গেছে এই বাংলাদেশের এক শ্রেণীর ল্যাংটা পচা এই পীর মারফতের লোকেরা, মুর্শিদ শব্দটা পাওয়ার সাথে সাথে বলছে যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে সঠিক রাস্তা দেখাতে পারে একমাত্র পীর, এছাড়া কেউ পারে না। বক্তা নিজের মতো করে কোরআনের আয়াত বুঝে ফেলল, অথচ এই কোরআনের আয়াতকে বুঝেছেন সাহাবীগণ যেভাবে, সেইভাবে আমাদের বুঝ নিতে হবে। সালাফগণ যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝ নিতে হবে। এখানে মুর্শিদ মানে আল্লাহ, কে? পথ প্রদর্শক কে? আল্লাহ। কিন্তু এই আয়াতকে তেলাওয়াত করে জাতির সামনে মাওলানা সাহেব বলছে মুর্শিদ মানে মরা পীর। পীর সাহেবের দরগায় মানত করলে, পীরের দরগায় সেজদা করলে, মাজারে সেজদা করলে পাপ ক্ষমা হয়, এই আয়াতের বুঝ এই ভণ্ড এক শ্রেণীর আলেম নামের এই জালেমেরা যারা ধর্মকে বিকৃত করছে তারা এই আয়াতের বিকৃত অর্থ করে জাতিকে মুশরিক বানিয়ে ছেড়ে দিচ্ছে। কিন্তু আয়াতের বুঝ নিতে হবে, সাহাবীগণ যেভাবে বুঝেছে ওইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাকে হেদায়েত দিয়েছি সে হেদায়েত প্রাপ্ত, যে পথভ্রষ্ট হয়েছে তাকে হেদায়েত দিতে আমি একমাত্র পারি। হেদায়েতের মালিক আল্লাহ, পৃথিবীতে কোনো নবীরও ক্ষমতা ছিল না মানুষকে হেদায়েত দেওয়ার। নবীদের যদি ক্ষমতা থাকত, ইব্রাহিম আলাইহিসসালাম তার বাপকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যেত। নবীদের যদি ক্ষমতা থাকত, মূসা আলাইহিসসালাম তার ছেলেকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যেত। নবীদের যদি ক্ষমতা থাকত, লূত আলাইহিসসালাম তার স্ত্রীকে হেদায়েত দিয়ে
জান্নাতে নিয়ে যেতে পারত। আরে নবীদের যদি ক্ষমতা থাকতো হেদায়েত দেওয়ার, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারত। অথচ আল্লাহ বলছেন যে হে নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে বেশি ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবা না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারি। আবু তালেব যখন মারা যাচ্ছিল তখন রাসূলুল্লাহ বলছেন আম্মি, হে আমার চাচা, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু ইন্দা, আমি সাক্ষ্য দিব আল্লাহর কাছে ইন্দাল্লাহ, আল্লাহর নিকটে ইয়াউমাল কিয়ামা বিচার মাঠে, শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হে চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার এইভাবে চাপ সৃষ্টি করা দেখে আল্লাহ বলছেন হে মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি তোমার চাচাকে সবচাইতে বেশি ভালোবাসো বলেই তুমি কি হেদায়েত দিবা, অথচ হেদায়েতের মালিক আমি আল্লাহ। যদি মানুষ হয়ে মানুষকে হেদায়েত দিতে পারত, নবীরা দিতে পারত, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে যখন হেদায়েত দিতে পারেনি, এই পসা বস্তা পসা, এই যারা 40 বছর গোসল দেয় না, পেশাব পায়খানা করে পানি নেয় না, এরা নাকি হেদায়েত দিয়ে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তার মানে শরীয়তের নামে এরা নগদ ভণ্ডামি করছে, নগদ ভণ্ডামি। কোরআন মাজিদের আয়াতের অর্থ বিকৃত করে এরা এই কবর পূজা খানকার রমরমা ব্যবসা চালু করে রেখেছে। এদের সবল থেকে মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমিন। বলছিলাম কোরআন হাদিস বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যেইভাবে বুঝেছেন আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে পৃথিবীর বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো। এই আয়াতকেও এক শ্রেণীর ভণ্ড, এই আকিদা মানহাজ পদভ্রষ্ট মানহাজের এই বিকৃত আলেমগণ এই আয়াতের অপব্যাখ্যা করে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই যে আল্লাহ ওয়াসিলা ধরতে বলেছেন মানে পীরের মুরিদ হতে বলেছেন। ওয়াসিলা মানে কি বুঝেছে, পীরের মুরিদ হওয়া লাগবে, কিন্তু সঠিক বুঝটা কি এটা না? এই আয়াতের বুঝ নিতে হলে কাদের কাছে যেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কাছে। মনে হচ্ছে মাওলানা সাহেব বক্তব্য দেওয়ার গতিতে মনে হচ্ছে আয়াতটা তার বাপের উপরে নাজিল হয়েছিল। আয়াত কার উপরে নাজিল হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তিনি যেইভাবে এই আয়াত বুঝেছেন ওইভাবে আমাদেরকে বুঝতে হবে। এখানে ওয়াসিলা মানে সৎ আমল। কি সৎ আমল? সাহাবারা এটাই বুঝেছেন, সাহাবারা এটাই বুঝেছেন। ওই যে তিনজন ব্যক্তি গুহাতে আটকে গেল, আল্লাহর কাছে তারা কোন মাধ্যমে সাহায্য চাইল? সৎ কর্মের মাধ্যমে। আল্লাহ আমি আমার পিতা মাতার খেদমত করেছি, আল্লাহ আমি আমার দিন মজুরকে পূর্ণ পারিশ্রমিক দিয়েছি, আল্লাহ আমি জীবনে জেনার আশ্রয় নেইনি, আমি আমার সুন্দরী চাচাতো বোনের সাথে জেনা করতে গিয়ে তোমার ভয় আমি করিনি, এই আমলগুলি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাদেরকে পাহাড়ের গুহা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। সাহাবাদের বুঝ হচ্ছে ওয়াসিলা মানে সৎ আমল। তবে শরীয়তে তিনটা ওয়াসিলা বৈধ। এক, জীবিত সৎ ব্যক্তি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কানা ইযা কাহাতু, ওমর ইবনুল খাত্তাব যখন অনাবৃষ্টি হতো তখন পানি প্রার্থনা করতেন, তখন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নানা তাওয়াসসালু ইলাইকা বিনাবিনা ফাতাসকিনা, হে আল্লাহ আমরা তোমার নবীর মাধ্যমে পানি প্রার্থনা করতাম আপনি পানি দিতেন, ওয়াইন্না নাতাওয়াসসালু ইলাইকা বি আম্মি নাবিনা, আজকে আমরা তোমার নিকটে পানি প্রার্থনা করছি নবীর চাচা আব্বাসের মাধ্যমে। আব্বাস তখন জীবিত সৎ ব্যক্তি। এই যে বুখারী মুসলিমের হাদিস, উসিলা হচ্ছে জীবিত সৎ ব্যক্তির উসিলাই দোয়া করা যায়, কিন্তু কোন ভণ্ড পীর মরা পীরের উসিলাই দোয়া করা কি শিরক। এক নাম্বার উসিলা। দুই নাম্বার উসিলা কি? ইমান ও আমল।
ইমান এবং আমল, আপনার নির্ভেজাল ইমান আর সৎ আমল দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সারা, ইব্রাহিমের স্ত্রী সারা, যখন স্বৈরাচারী বাদশাহ তাকে হাত দিতে গেল তার শরীরে, তাকে ভোগ করতে চাইল, তখন সারা বলছেন আমাকে সময় দেন, অজু করি, দোরাকাত সালাত আদায় করি। দোরাকাত সালাত আদায় করার পরে বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বি রাসূলিকা ওয়া সালতু ফারজি ইল্লা লাযাওজি ফালা তুসাল্লাত আলাইয়া হাযাল কাফির। হে আল্লাহ, আমি যদি তোমার উপরে ঈমান এনে থাকি আর তোমার নবীর উপরে ঈমান এনে থাকি আর আমার সতীত্ব যদি আমার স্বামী ব্যতীত কাউকে ভোগ করতে না দেই, এই তিনটা কথা যদি সঠিক হয় তাহলে আমার উপরে এই কাফেরকে বিজয় করো না। কথা বলতে দেরি, স্বৈরাচারী শাসক মাটিতে বেউস হয়ে পড়তে দেরি নয়। বলছিলাম ঈমান এবং আমলের মাধ্যমে আল্লাহর নিকটে আশ্রয় সাহায্য চাওয়া যায়। তিনটা উসিলা শরীয়তে বৈধ। এক, সৎ ব্যক্তি। দুই, ঈমান এবং আমল। তিন, আল্লাহর গুণবাচক নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামে তোমরা তাকে ডাকো। ডাকতে হবে কাকে? আল্লাহকে। কোনো পীরকে নয়, কোনো খানকা নয়, কোনো মাজার নয়, কোনো নেতা নয়। আমার আশা আকাঙ্ক্ষা ভরসা প্রার্থনা চাওয়া পাওয়া সব কার কাছে নিবেদন করতে হবে? আল্লাহর কাছে। এ কথা আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ নিজে বলছেন আমাকে ডাকো, সে জায়গাতে আপনি কি করে পীরের কাছে যান, মাজারে গিয়ে ডাকেন। আমরা সূরা ফাতিহায় বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য যাই। মুখে এই কথা বলার পরে আমি গরু খাসে নিয়ে মাজারে দৌড়াই, আমার মতো টাটকা মোনাফেক এবং টাটকা মুশরিক পৃথিবীতে নেই। বাংলাদেশটাই শিরকের রঙ্গমঞ্চ হয়ে গেছে। এদেশের মানুষ, পাক ভারত উপমহাদেশের মানুষকে বোঝানো হচ্ছে, কোরআন সুন্নার বিকৃত অর্থ করে বোঝানো হচ্ছে, শিরক এবং বিদাতটাই আসল ধর্ম, সুন্নাত আর তাওহীদ এটা নাকি ফেতনাবাজ। কাজেই শরীয়ত উল্টাভাবে বোঝানোর কারণে এদেশের মানুষ শরীয়তকে উল্টাভাবেই বুঝেছে। অথচ শরীয়ত বুঝতে হবে, কোরআনের আয়াত বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছে ওইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী নবীর ওপরে দরুদ পড়ে। এই অর্থ সারা পৃথিবীর প্রায় মুসলিম করে থাকে, অথচ অর্থটা ঠিক নয়। হুজুর সূরা হাজাবের 56 আয়াত জাতির সামনে পেশ করে বলছেন আর মেলাদের মেলাদ কিয়ামের দলিল কোরআনেই নাকি আছে। এই আয়াত আল্লাহ স্বয়ং নিজে মুহাম্মাদের মেলাদ করে, এই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নাকি নবীর উপরে দরুদ পড়ে। এই মূর্খের কোরআন জানা নাই, হাদিস জানা নাই, এমনিতেই তাফসির করছে। আল্লাহ যদি দরুদ পড়ে তাহলে কি বলবে? আল্লাহ এভাবে বলবে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এর অর্থ কি? আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো। তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলছে মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো? তার মানে এই গাধার কোরআনের অনুবাদ জানাই নাই, এমনিতেই কোরআন থেকে দলিল দিয়ে বলছে মিলাদের দলিল। আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে এটা বললে এটা ভ্রান্ত আকীদা হয়ে যাবে ও মুশরিক হয়ে যাবে। আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন এই অর্থ নেওয়া যাবে না। ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী,
নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করে, কি করে? এটা হলো সালাত। আরবি সালাত শব্দের অনেক অর্থ, রহমত, শান্তি, প্রার্থনা, প্রশংসা, অনেক অর্থ হয় সালাতের। এই জায়গাতে আমাকে সঠিক বুঝ নিতে হবে কি আল্লাহ নবীর কি করে প্রশংসা করে। ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা শোনো, আমার নবীর মর্যাদা এই রকম, আমার নবী মুহাম্মদ এই রকম, আমার নবীর মর্যাদা ছড়িয়ে দিয়েছি সারা বিশ্বময়, ওয়ারাফা আনা লাকা যিক্রাক, আমি তার খ্যাতি যশ সারা বিশ্ব